12ই এপ্রিল প্রথম দফায় হাজিরার ওপর স্থগিতাদেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ। দ্বিতীয় দফায় আবেদন করেও সুরাহা মিলল না। অবশেষে এসএসসি মামলায় সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখে পার্থ চট্টোপাধ্যায়। প্রায় 3.5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করলেন সিবিআই অফিসাররা। একাধারে প্রাক্তন শিক্ষামন্ত্রী, বর্তমান শিল্পমন্ত্রী, পরিষদীয় মন্ত্রী ও তৃণমূলের মহাসচিব। বুধবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখার পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, সন্ধ্যে 6টার মধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই নিজাম প্যালেস অফিসে হাজিরা দিতে হবে। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান পার্থ চট্টোপাধ্যায়। মৌখিকভাবে রক্ষা কবচের আবেদনও করা হয়, কিন্তু নিয়ম মেনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় নির্দেশ দিতে অস্বীকার করে বিচারপতি হরিশ টান্ডনের ডিভিশন বেঞ্চ। রক্ষা কবচও দেওয়া হয়নি। পার্থ চট্টোপাধ্যায়কে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদনের পরামর্শ দেয় ডিভিশন বেঞ্চ। শেষ পর্যন্ত হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশ অনুযায়ী নিজাম প্যালেসে সিবিআই এর দপ্তরে হাজিরা দেন রাজ্যের শিল্পমন্ত্রী ও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করার পর বিকেল 5টা নাগাদ নাকতলার বাড়ি থেকে বের হন প্রাক্তন শিক্ষামন্ত্রী। রানিকুঠি, লেক গার্ডেন্স, আনোয়ার শাহ কানেক্টর হয়ে মা উড়ালপুল ধরে পার্থ চট্টোপাধ্যায়ের কনভয়। বিকেল 5টা 40 নাগাদ নিজাম প্যালেসে পৌঁছন প্রাক্তন শিক্ষামন্ত্রী। পার্থ চট্টোপাধ্যায় আসার আগে কার্যত দুর্গের চেহারা নেয় নিজাম প্যালেস। মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী, গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয় গোটা এলাকা। পার্থবাবুর নেতৃত্বে দুর্নীতি হয়েছে। এবারে পার্থবাবু বলবেন পিসি কার কার নাম পাঠিয়েছিল, ভাইপো কত বড় লিস্ট পাঠিয়েছে, পার্থবাবুকে কোঅপারেশন করতে হবে এজেন্সির সঙ্গে। বীরভূমের নেতার এখন আর আস্ফালন শুনছেন না, দিদি মোটামুটি ঘাট থেকে নামাত আরম্ভ করে দিয়েছে। এই নেতাকেও এখন দিদি যখন ঝঞ্ঝাট ঘাট থেকে নামানোর চেষ্টা করবে, পাশাপাশি ভাইপোর সঙ্গে বিরোধিতা, ফলে অঙ্কটা বোঝার চেষ্টা করুন। কোন কোন ব্যক্তির জন্য যদি সাধারণ ছাত্রছাত্রীরা বঞ্চিত হয়ে থাকেন, নিশ্চিতভাবেই তাদের তদন্তের মুখে পড়া উচিত এবং যথাযথ ব্যবস্থা হওয়া উচিত। ফলে আদালত যাদেরকে তদন্তে সহযোগিতা করতে বলেছেন, আমরা আশা করব তাদের তদন্তে তারা সহযোগিতা করবেন। প্রায় 3.5 ঘন্টা পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। রাত 9:30 নাগাদ নিজাম প্যালেসে সিবিআই দপ্তর থেকে বেরোন তিনি। সিবিআই সূত্রে দাবি, প্রথম দফায় উচ্চপদস্থ আধিকারিকরা পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেন। তারপর তদন্তকারী অফিসার স্বতন্ত্র সিং তাকে জিজ্ঞাসাবাদ করেন। প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং এসএসসির উপদেষ্টা কমিটির সদস্যদের বয়ান মিলিয়ে দেখা হবে বলে সিবিআই সূত্রে দাবি। সিবিআই দপ্তর থেকে বেরোনোর সময় এদিন পার্থ চট্টোপাধ্যায় কোনো প্রতিক্রিয়া দেননি। কয়েকদিন আগে এসএসসি দুর্নীতি নিয়ে যাবতীয় অভিযোগ অস্বীকার করেন পার্থ চট্টোপাধ্যায়। দুর্নীতি, তার সঙ্গে আর্থিক একটা ব্যবস্থা থাকে, সেটা যতদিন আমি ছিলাম আমার কাছে কোনো কমপ্লেন সেভাবে জমা পড়েনি। এর সঙ্গে আর্থিক লেনদেনের কোনো সম্পর্ক নেই? না, পড়েনি কোনো আমি যতদিন ছিলাম। কিন্তু ধরুন আপনার নাম পর্যন্ত জড়াচ্ছে। আমার নাম দুর্নীতিতে জড়ায়নি, আপনি চেষ্টা করেও পারবেন না। সব মিলিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী সিবিআই দপ্তরে হাজিরা ঘিরে তুঙ্গে রাজনীতি। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ।